রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ভদ্রেশ্বরের তেলানিপাড়া সত্যদয়াল ব্যানার্জি স্ট্রিটের বাসিন্দা সুব্রত দে রেলে চাকরি দেবে বলে টোপ দিয়েছিল চাপদানির এলেন আটা রোডের বিজয় কুমার রায়কে। জানা গেছে সেজন্য কয়েক দফায় বিজয়ের কাছ থেকে 4,80,000 টাকা নেয় সুব্রত। কিন্তু বেশ কিছুদিন কেটে গেলেও কোনো যোগাযোগ না করার ফলে বিজয় সুব্রতর বিরুদ্ধে ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, বিচার প্রতারিত হয়েছে জানতে পারে পুলিশ। এরপর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পলাতক সুব্রত দেকে বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং চন্দননগর আদালতে পাঠায়। তদন্তের স্বার্থে আজ ভদ্রেশ্বর থানার পুলিশ অভিযুক্তকে 5 দিনের জন্য পুলিশি হেফাজতের কারণে থানায় আনা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা।